দিলে, ফোন রিসিভ করো না, ফোন অফ করে রাখো, কারণটা কি বলতো? তুমি একটা কথা বললা, তোমার আমি কত ভালোবাসি তুমি জানো? তুমি আমার কি ভালোবাসো সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমার বেশি ভালোবাসি তুমি জানো? জানি, সেজন্যই তো আমার কাছে আসো না, আমার সাথে কথা বলো না। আর তুমি বলো না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি না? আরে রাখো তোমার বিভিন্ন কাজ, শোনো তোমার বিভিন্ন কাজ বেশি না আমি বেশি তোমার কাছে? তুমি আচ্ছা তুমি বলো তো সত্যি করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি কি আমার বিশ্বাস করো না? তোমার কত ভালোবাসি তুমি জানো? তারপরও কি আসবো? তা তোমার ছেলে ডিস্টার্ব করে আসে। আমি আসা দেখি তোমার কি সমস্যা হয়েছে? আরে না রে বাবা, তুই কি বলিস? তুই আসলে আমার কি সমস্যা বল? দরজা আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আসতে এত দেরি হয়? ভাই মিয়া ভালো আছো? হ্যাঁ আছি ভালোই। দেখছো তোমার ছেলেটা আনার সময় পেল না, এই দায় কি মনে করবো? আরে এমনি তুমি ভেবো না তো, ও এমনিতে একটু এরকম রাগে, কিছু মনে করে না। তাহলে আমি এখন যাই, দেখলে আবার কি রাগ রাগে বলো? চলে যাবা? আর না না, এরকম কেউ না, ও গাড়ি দেখলে বলে মান করতে পারে। তাহলে এখন আমি আসি। আরে আরেকটু থাকো না, ওর ছেলে আসা দেখলে না চলে যাবে। ছেলেটা আসে না, সময় পেল না, আর একটু পরেই আসতি। ফোন করতে করতে তুমি আজকে তো আসলে, আসলে কি অবস্থা? মানে মন মত তুমি এরকম কেন? না আমি একটা নিজস্ব পার্সোনাল প্রবলেম আছে, বুঝছো? শুলে বিষয়টা তোমার সঙ্গে শেয়ার করতে পারছি। আমার সাথে তুমি শেয়ার করতে পারবে না? দুদিন পর আমি তোমার বউ হবো, আর তুমি আমার সাথে শেয়ার করতে পারবে না? হ্যাঁ তোমার সব কথাই ঠিক আছে, যে তুমি দুদিন পরে আমার কেবল নিকটের একজন মানুষ হতে চলছে, তোমার স্ত্রী হবে, ঠিক আছে শোনো। তা আমার যে ভিতরে যে একটা পার্সোনাল একটা সমস্যা বুকের মধ্যে ধাও ধাও করে চলছে, সেটা আসলে তোমার সাথে শেয়ার করার মতো না, বুঝছো? এত টেনশন করো না, বুঝছো? শেয়ার করো, ঠিক আছে। আমি আমার একটু কাজ আছে, বুঝছো? আমি আজকে উঠি, হ্যাঁ চলে যাবো। হ্যাঁ এখন তুমি পরে আসলা তো আবার চলে যাবো এখন? সমস্যা ঠিক আছে, তুমি আমাকে বললে না তোমার সমস্যা, তোমার টেনশন তোমার কাছে রাই গেলে তাহলে আমি বুঝি কিভাবে বলো? বলবো বলবো শোনো, সবই তোমাকে বলবো, বুঝছো? সময় তো সব কিছু আজকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না আগে দেখলাম একটা, আর এখন দেখতেছি আরেকটা, কিরকম যেন একটা চেঞ্জ হয়ে গেছে অনেক। এই আই একটু কাছে আসো না, আমার তো ভয় লাগতেছে। তুমি তোমার ছেলে আসে দেখে তাহলে তো একদম। আহা তুমি ছেলে কথা বাদ দাও তো, তুমি আরেকটু আমাকে জড়িয়ে ধরো। উফ আমার খুব চিন্তা লাগছে। আহা
মা আমাদের ওই চাচাতো মামা সুমন, ওকে তুমি না করে দিও, ও যেন আর আমাদের বাসায় না আসে। কেন রে বাবা, কি হয়েছে? ও আসতে পারবে না কেন? ও তো আমার ভাই। মা তোমাদের সকল কিছু আমি দেখে ফেলেছি। এই মুখ সামলিয়ে কথা বল, মাকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, মাকে অপমান করছিস? মা তুমি নিজেকে শুধরানোর চেষ্টা করো, তুমি এখনো সময় আছে মা, তুমি ভালো হয়ে যাও। দেখ এ সমস্ত কথা আমাকে বলিস না, ঠিক আছে? আমি তোর মা, মাকে এ সমস্ত কথা বলা ঠিক না। তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমাকে আমি একটা কথাই বললাম, তুমি মামাকে বলে দেবো সে যেন আমাদের বাসায় না আসে, ব্যাস এক কথাই শেষ। মামা আমাদের বাসায় আসলে আমি মামাকে কিন্তু ঠিক খুন করে ফেলবো, এটাই আমার শেষ কথা। আল্লাহরে আল্লাহ, আমার ছেলে মনে হয় সব কিছুই দেখে ফেলেছে, সব জেনে ফেলেছে। যাই, আমি ওকে কি সতর্ক করি, ও যেন আমার বাড়িতে না আসে। তুমি সব কি দেখছি? আমার চাচাতো মামা আমাদের বাসায় আসে। আমি প্রথমে ভাবছিলাম মামা হয়তো আমাদের উপকারের জন্য আসে, আমাদেরকে দেখাশোনা করার জন্য আসে, কিন্তু না, মামা তো আসছে এইভাবে আসে না। মামা আসে শুধু আমার মায়ের দেহের জন্য। আমি অনেক কিছু দেখেছি, ছেলেও আমি অপমান সহ্য করতে পারবো না। আমি কি আমার চাচাতো মামাকে দুনিয়া থেকে শেষ করে দেব? সেটা কি ঠিক হবে? হোক, ঠিক ব্যা ঠিক আমি বুঝি না, আমি ঠিক এটাই করব। আমার মামাকে খুনের দায়ে যদি আমার জেলও হয়, যদি আমার ফাঁসিও হয়, হোক তবু আমি ওনাকে শেষ করে ফেলব। আজকেই আমি এই কাজটা করে ফেলব। হ্যালো সুমন। হ্যাঁ বলো। আমি আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। মানে আমার ছেলে হয়তো সব দেখে ফেলেছে, বুঝেছো? তাই তোমাকে বলছি, তুমি আর আমার বাসায় এসো না। আমি যখন ফোন দেবো তোমাকে, তুমি তখন আসবে, এর আগে আর কখনো আসার চেষ্টা করো না, ঠিক আছে? তোমাকে বলে থাকতে পারবো আমি সোনা? আরে ঘোরাঘুরি রাখো, ভালোবাসাবাসি রাখো তো, আগে জান বাঁচাই, তারপরে সব কিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখলাম। আচ্ছা আচ্ছা। এই তোমাকে না বলছি, আমি যতক্ষণ ফোনও দেখি ততক্ষণ তুমি আসবে না, ছেলেটা যদি এখন এসে পড়ে। তুই শুধু আমার কর্মদানি মা বলে তোর আমি আজকে মাফ করে দিলাম। মামা তোরাই মাফ করতে পারলাম না মামা, তোর এই পৃথিবী ছেড়ে আমি বিদায় দিয়ে দিলাম। যা মামা তুই যা। আমার ছেলেকে আমি নিজের হাতে করে নিলাম।